একটু এড়িয়ে যাব, মানে মূলটা বলবো না, টেলিফাই কিন্তু আমার বিয়াই হয়। সত্যি কথা বলতে কি আমি নিজেও যেতে চাচ্ছি দিলদার ভাইয়ের বউর কাছে। আমি যেহেতু কাজ করছি, আমি তাকে নিয়েও কিছু অনেক কিছু জানার আছে তার থেকে, ভাবির থেকে, আর আমারও কিছু কথা জমে আছে আমার ভিতরে, সেগুলো ভাবির সাথে শেয়ার করতে, দর্শকের কাছে তুলে ধরার জন্য, এটা আমারও ইচ্ছে আছে। আর সবচেয়ে বড় কথা, দিলদার ভাই মারা গেছে 2003-এ, আর এটা 2023 সাল, অলরেডি 20 বছর পেরিয়ে গেল। তো এরও আগে, মানে দিলদার ভাইয়ের মেয়ে কিন্তু ডেন্টিস্ট, মানে ডাক্তার, বড় মেয়ে, আর ছোটো মেয়ে কিন্তু ব্যাংকার। তো উনাদের সারুলিয়াতে পাঁচতলা বাড়ি সেই সময় ছিল। ইভেন তারা, দিলদার ভাই যখন মারা যায় তখন কিন্তু তারা গুলশানের বাড়িতে ছিল, তাদের ফ্ল্যাটে ছিল। তো তারপরও কেন এত করুণ অবস্থা দেখায়? বললাম তো যে দিলদার ভাই, টেলি ভাই, তাদেরকে যখন এইভাবে দেখাচ্ছিল, আরও অনেক শিল্পীদেরকে দেখাচ্ছিল, সেই ভাবনা থেকে আসলে আমার ইউটিউবের কাজ করার ইন্টারেস্টেড হলাম আমি, যে না, আমরা বললাম এই তো যে অনেক শিল্পীরা অনেক ভালো আছে কিন্তু আমাদেরকে ভুল তথ্যগুলো মানুষের কাছে ছড়াচ্ছে। আরেকটা কথা বলি, আমার দেশ বিক্রমপুর, টেলিভিশনের দেশ বিক্রমপুর। ও আরেকটি কথা না বললেই নয় দর্শক, মানে একটু এড়িয়ে যাব, মানে মূলটা বলবো না, টেলিভিশন কিন্তু আমার বিয়াই হয়।